দেখুন, প্রথম কথা হচ্ছে যে তাদের যে সংস্কৃতি, আমরা তাদের বিভিন্ন যেখানে রাজ্য সরকার চলছে সেই রাজত্বে মহিলাদের যে অবস্থান দেখছি, সেখান থেকে আমরা তাদেরকে রূপই রূপ। কেননা উত্তরপ্রদেশের হাথরাস বলুন, বলরামপুর বলুন, বা আপনার জম্মুতে কাঠুয়া বলুন, তারা যেভাবে মহিলাদেরকে অত্যাচার করে এবং ধারণা দিয়ে চলে, আমরা তাদেরকে কিছুতেই বাংলাকে গুজরাট বানাতে দেব না। আচ্ছা বলছি যে কি এমন হঠাৎ ঘটনা ঘটলো, সব তৃণমূলের নেতারা বিজেপির দিকে যাচ্ছে, মানে কিছুদিন আগে তো সবকিছু ঠিকই ছিল। দেখুন একটা বিষয় হয়, সেই বিষয়টা হচ্ছে যে প্রথম কথা যে যাচ্ছে সে নিজে বলতে পারবে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে যারা লোভী, যারা ভোগী, যারা মমতা ব্যানার্জির কাছ থেকে সবকিছু পেয়েছে, তাদের হঠাৎ মনে হচ্ছে যে তারা প্রলোভনে পা দিয়ে ওদিকে গেলে আরো বেশি পাবে। নিজের স্বার্থে তারা নিজের স্বার্থ চরিতার্থ করতে সেখানে যাচ্ছে, দলকে ভালোবেসে বা মানুষকে ভালোবেসে নয়। একের পর এক তৃণমূল